কালবিন আনিন নাঈম আয়াত পড়েছি আমি সূরা তাকাসুরের সর্বশেষ অংশ ময়দানে মাহশারে বনি আদমের কোন সন্তানকে দুনিয়ার মাটিতে যা যা ভোগ করছে নিয়ামত এগুলোর হিসাব না দিয়া এক কদম লড়তে দেওয়া হবে না এক কদম লড়তে দেওয়া হবে না সব হিসাব দিয়া তারপরে পারব যদি বিশ্বাস না হয় মরার টেস্ট করো মরার পরে যে সব ক্লিয়ার স্পষ্ট দেখতে পাবে জান্নাত জাহান্নাম কবরে দেওয়ার সাথে সাথে খেলা ফাইনাল হয়ে যাবে এবং সব সুস্পষ্ট হয়ে যাবে গোপন কিছু থাকবে না তার চেয়ে বড় কথা হলো হাশরের মাঠ ওখানে আল্লাহ পাকের যা যা নিয়ামত ভোগ করছ এইগুলোর একটার হিসাব না দিয়া এক কদম লড়তে হবে রবের সব নিয়ামতের জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব ক্ষুধার্ত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর ইতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি আরে দূর কাবাতুস শরীফতি তো নামাজের টাইম এখন কোন এখন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর এই হুজুর এই হুজুর আপাতত এই হুজুর যা বলতেছি একটু তাহাজ্জুর সহকারে শুনতে হবে হাদিস থেকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব অসুস্থ খুব ক্ষুধার্ত ঘরের ভিতরে কয়েকদিন হয়ে গেছে আল্লাহর নবীর ঘরে আগুন জ্বলে না চুলায় আগুন ধরে না পেছনে যারা আছে আরো কথা কও আল্লাহর রাসূল ক্ষুধার যন্ত্রণায় কয়েকদিন কাতর অবস্থায় আছেন ক্ষুধার যন্ত্রণায় খাবার নাই কার ঘরে খাবার নাই চিন্তা করছেন একটু রহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন কখনো কখনো মাস অতিক্রম করত সারা মাসে আমাদের ঘরের চুলায় আগুন জ্বলত না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলায় মাস শেষ হয়ে যেত কিন্তু আগুন জ্বলত না কখনো যদি বাহির থেকে এক দুইটা খেজুর বাড়িতে আসতো হাদিয়া হযরত আয়েশা বলেন ওই খেজুরটাকে অর্ধেক ভাগ করে কিছু আমি খাইতাম কিছু আল্লাহর নবী খাইতেন কিন্তু এমন মাস অতিক্রম করত কখনো কখনো যে পুরা মাসের ভেতরে ঘরে চুলা আগুন জ্বলে নাই রহমাতুল্লিল আলামিন এই নবী যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ বানাইতে পারতেন যদি চাইতেন যদি দুনিয়া বাদশাহ হতো তাহলে আল্লাহর রাসূল বলতেন যদি যে এ উহুদ পাহাড় আল্লাহ আপনি স্বর্ণ বানায় দেন বেচে খামু আল্লাহ তাআলা উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন কারণ আমার নবীর কত দাম আমার নবী মুখ দিয়া কিছু বাইর করলে ওইটাই আল্লাহ তাআলা শরীয়ত বানান কারণ আমার নবী তো নিজের থেকে কিছু বলেনি না তবে কখনো কখনো আল্লাহর রাসূলের কথায় আল্লাহ তাআলা নিজের নিয়ম কেউ পরিবর্তন করেন যেমন ঘটনা শুনেন দুইটা মানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার পাওয়ার যে কত আল্লাহর রাসূলের কথার পাওয়ার এত আল্লাহর রাসূল যদি কোনো কিছু মুখ দিয়ে কয় তাইলে সাথে সাথে আল্লাহ তাআলা নবীর মুখের কথাকে শরীয়ত বানায় আল্লাহর রাসূলের কাছে নবীর এক সাহাবী আসছে আয়েশা বলে কি ওগো আল্লাহর নবী আওয়াজ করবি আমি ওয়াজ মুখতাসার করব এবং দোয়া করব ইনশাআল্লাহ কারণ বাহির থেকে মাইকের আওয়াজ আমার কানে আসতেছে এমন পরিবেশে আমি বয়ান এমনি করি না এত কাছাকাছি এত লম্বা ওয়াজ ভালো না চলেন আমরা সবাই যাই ওই মাহফিলে ওয়াজ শুনি
তারপরেও যেহেতু বলতেছি তো বলি কিছু কথা বসে যেহেতু গেছি কিন্তু স্টেজে গানে বামে একটু নিরিবিলি কথা শোনো যে দশা আমার সিদ্ধান্ত নিবা তো কিছু যদি সিদ্ধান্ত না নাও ইমান নিয়ে দাঁড়ায় থাকতে পারবো না দাঁড়ায় থাকতে পারবো না এজন্য কিছু কথা তো শোনো যুব সমাজ আসছো আমি খুশি হয়েছি আমি তো মাঝে মাঝে পেরেশান হয়ে যায় সব মুরব্বীরা মরা যেতে গেছে কি হইব আমাদের আমাদের নসিবে কি আছে পেরেশান হয়ে যায় আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন বড় বড় ওলি বুজুর্গরা সব সিরিয়াল ধরে গেছে মুহাদ্দিসরা হুজুর হবিগঞ্জি মুহাদ্দিসরা হুজুর কুমিল্লা শেখুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি আথার আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি ইমাম বারী হযরত রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ খলিফায়ে মাদানী চিটাগাং রহমতুল্লাহ আলাইহি জিরির হযরত রহমতুল্লাহ আলাইহি এই রকম এক ঝাঁক ওলি বুজুর্গ বরুণার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে সব গেছে না লাইন ধরে একের পর এক সব বিদায় নিয়ে চলে যাইতেছে মুরব্বীরা জাগর দোয়া কবুল হইতো আমরা গুনাহ করতাম আর আমরা তাহাজ্জুতে সেজদা দিয়ে আল্লাহরে বলতো আল্লাহ গজব দিস না এই কথা বলতো ওই মানুষগুলা কাতার ধরে ধরে সব আল্লাহর জান্নাতে যেয়ে বয়ে রয়েছে এইগুলা যখন চিন্তা করি পেরেশান হয়ে যাই আগে তো জরি বাতাস আসলে এই বড় বড় গাছগুলার উপরে লাগতো তারা দোয়া করতো আমরা রেহাই পেতাম কিন্তু তারা গেল গা এখন ঝড় আসলে ফিরাইব কি কিন্তু সব ছোট ছোট গাছ মুরব্বীরা তো সব যাইতে যাইতেছে চলে কিন্তু তারপরেও এই যে রাত বাজে মধ্যরাত্রি 11:30টা এই কাতার কাতার দাঁড়ানো দাঁড়ানো বসা অবস্থায় এই যুব সমাজ আপনাদেরকে যখন মাহফিলে দেখতে পাই তখন আমার আশার সঞ্চার হয় যে আমাদের বাপদাদারা আপনাদেরকে যে ইমানি চাষাবাদ করে গেছে চাষাবাদের মূল্য আছে এই কারণেই আপনারা মাহফিলের কদরদানি করেন যে সব কাজ ফেলে দিনই কাজে এসে সময় কাটান এইগুলা যখন দেখি তখন শক্তি পাই সাহস হয় না এই জমিনে ইসলামের পতাকা একদিন উড্ডীন হবেই নাস্তিক মুরতাদের রাজ তছনছ হবেই একদিন এই এই ইমানদার জীবিত থাকতে এদেশে নাস্তিকের স্বপ্ন বাস্তবায়ন হবে না হবে না আশার সঞ্চার হয় আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই করেন আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন কয়েকটা কথা আপনাদের কানে পৌঁছে দিতে বসছি আল্লাহর রাসূলের মুখের কথা কত কবুল হইত আর সেই নবীর মাখে থাকে ঘরে মাসের পর মাস চুলা আগুন ধরে না হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এক সাহাবী আসছে আয়েশা বলে ও গো সরওয়ারে তো আলম সরকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এসে সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমি একটা ছোট্ট বাচ্চা পালতে আনছিলাম যারে আমি লালন পালন করছি এটা কয়দিন আগে বালেগ হইছে বাচ্চা যখন বালেগ হয় সন্তান যখন বালেগ হয় তখন তার উপরে ফরজ বিধান বর্তায় বালেগ হওয়ার সাথে সাথে নামাজের বিধান রোজার বিধান পর্দার বিধান সব বর্তায় সাহাবী বলে ও আল্লাহর নবী একটা সন্তান পালক আনছি পালতেছি এই ছেলেটারে এই যে ছোটবেলা থেকে পালছি এটা বালেগ হইছে কিন্তু আমার এই ছেলেটা বাপ মার জন্য খুব মায়া যদিও পালক সন্তান নিজের মায়া এত বেশি আমার ওই সন্তানের জন্য যে আমিও তার জন্য পাগল
আমার বিবিও তার জন্য পাগল সন্তান করে না দেখলে আমার বিবি অস্থির হয়ে যায় সন্তানটা আমার বিবিরে না দেখলে অস্থির হয়ে যায় কিন্তু গো আল্লাহর নবী পর্দার বিধান নায়া পড়ছে মায় সন্তানের মায়ায় সন্তানের কাছে যায় সন্তান মায়ের মায়ায় সন্তানের সন্তান মায়ের সামনে চলে যায় এই যে পর্দার বিধান লঙ্ঘন হয় এটা তো আমার ভাল লাগে না আল্লাহর নবী তার মানে এখান থেকে একটা মাসআলা তোমরা শিখে যাও কাউরে পাললে অথবা সন্তান বলে ডাক দিলেই সে সন্তান না মা বলে কাউরে ডাক দিলেই সে মা না শরীয়তে ইসলামী মা বাবার একটা বিধান আছে ডাকলেই মা হয় না ডাকলেই বাপ হয় না ছেলে ডাকলেই ছেলে হয় না বানান না ছেলে বানান না ছেলে কি ছেলে বানান না ছেলে বানান না ছেলে পীর মা মা না উকিল মা কয়টা আমার উকিল মা মা না দেখা করো হারাম ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক আসতে কাও কে উকিল মা কি মা আর বিয়ে উকিল দিছে উকিল মা পর্দা নাই দেখে আম্মা আম্মা কও যে হ্যাঁ পর্দা নাই পর্দা আছে হ্যাঁ দুইজন তিনজন মায়ের সামনে যাওয়া যায় শাশুড়ি মা বউয়ের সম্পর্কে যে মা তার সামনে যাওয়া যাবে ইনি মা আর দুইটা বিশেষ মা একটা হলো যে মায়ের পেটে আমরা ছিলাম যে মা আমাদেরকে জন্ম দিছে সেই মা আর আরেকটা মা হলো যে মায়ের দুধ খাওয়ায় দুধ মা শরীয়তে ইসলামের দুধ মায়ের সম্মান দুধ মায়ের বিধান আছে কোন সন্তান যদি কোন মহিলার দুধ পান করে তাহলে ওটা দুধ মা হয়ে যায় দুধ মায়ের সাথে সন্তানের পর্দা নাই এমনকি দুধ বোনের সাথেও সন্তানের পর্দা নাই তার যে মায়ের দুধ যে পান করেছে ওই মায়ের পেটের যত সন্তান আছে তারাও তার ভাই বোন হয়ে গেছে এবার দুধ বোনের সাথে পর্দা নাই দুধ বোনের সাথে দেখা দেওয়া জায়েজ কারণ দুধ বোন আপন বোনের মতো একটা বোন হয়ে গেছে কিসের দ্বারা এক ফোঁটা দুধের দ্বারা এক ফোঁটা দুধ শরীয়তের বিধান হলো দুই বছর বয়সী কোন বাচ্চা যদি কোন মহিলার স্তন থেকে এক চষম অথবা দুই চষম দুধ পান করে তাহলেই এই বাচ্চা আর এই মহিলার মাঝে মা সন্তানের হুকুম কায়েম হয়ে যায় কারণ এই এক ফোঁটা দুধও তার দেহে মায়ের দুধের দ্বারায় অংশ শরীরের অংশ সৃষ্টি হয়ে যায় এবং এই সন্তানের সাথে মহিলার মা সন্তানের সম্পর্ক কায়েম হয়ে যায় যেমন আল্লাহর রাসূল হালিমাতু সাদিয়ার দুধ পান করেছেন নবীজির দুই মা একটা মা হলো আমেনা মা যে মা আল্লাহর রাসূলকে জন্ম দিয়েছেন আর নবীজির আরেকটা মা হলো হালিমা মা যে মায়ের স্তনের দুধ আল্লাহর রাসূল পান করেছেন দুধ মায়ের জন্য আল্লাহর নবী পাগল ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হালিমা মাঝে মাঝে নবীর কাছে আসতেন আল্লাহর রাসূল নিজের চাদর বিছায়া হালিমাকে বসতে দিতেন গায়ের চাদরকে মায়ের জন্য বিছায়া বসতেন যে মা বসেন এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন এক জায়গায় বসে রয়েছেন একটা যুবতী মেয়ে নবীর সামনে দাঁড়ায় কয় মুহাম্মদ
হাত বাড়াও মুসাফা করি, হাত বাড়াও মুসাফা করি, মুসাফা আপন বোনের সাথে তো মুসাফা করন যায়, ফুফুর সাথে মুসাফা করন যায়, বিএনএল লগে আবার মুসাফা করন যায় না, কিন্তু বয়ের লগে মুসাফা করন যায়, শালির লগে কিন্তু মুসাফা করন যায় না, খালার লগে মুসাফা করন যায়, তাই বলে খালা তো বোনের লগে মুসাফা করন যায় না। যে সকল মহিলার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এই নারীদের সাথে মুসাফাও করা যায়, দাদি নানি মুসাফা করা যায়, ফুফু খালা মুসাফা করা যায়। কিন্তু একটা অপরিচিত একটা যুবতী মেয়ে আল্লাহর রাসূলের সামনে আয়েশা বলে মুহাম্মদ হাত দাও মুসাফা করি, আল্লাহর নবী তো ছিলেন না, কার লগে মুসাফা করবেন? নবীজি বিব্রত হয়ে গেছেন, মেয়েটা দাঁড়ায় ধমকি দিয়া বলে এই মুহাম্মদ হাত দিতে দেরি করো কেন, যদি হাত না বাড়াও তাহলে কিন্তু জরায়ু ধর্ম মুআনাকা করব। নবীজির ধমকি দিয়ে দিছে, আল্লাহর রাসূল বিব্রত হয়ে গেছেন, সরওয়ারে দু আলম নবী বিব্রত হইছেন, সাহাবীরা ভাবতেছে কোন পাগলির পেছে আল্লাহর রাসূল আবার পড়ল, সাহাবীরা আগায় আসতেছে, এমন সময় পেছন থেকে নবীজির মা হালিমা ডাকতেছে মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম ধরে ডেকে আল্লাহর রাসূল বলতেছে মুহাম্মদ ভয় নাই, হাত বাড়ায় দে, পর কেউ না, উখতুকা সীমা, এটা আমার মেয়ে, তোর দুধ বোন সীমা। সুবহানাল্লাহ, হাত বাড়া মুসাফা কর, হাবিব কিবরিয়া আল্লাহর নবী সাথে সাথে হাত বাড়ায় মুসাফা করছে, এই যে মুসাফা করলো, এই যে এই মহিলার সাথে নবীর পর্দাবিহীন বিধান, কারণ কি দুধ, ইস্তানের দুধ পান করেছে, কিন্তু এই দুধ রেজাতের বিধান হলো বাচ্চা বয়সে খাইতে হইব, 5 বছরের বাচ্চারে দুধ খাওয়াইলে কাম হবে না, এটা হাউলাইনে কামেলাইন, 2 বছরের ভিতরে ঘটনাটা ঘটতে হইব, কয় বছরের ভিতরে, হ্যাঁ মাসালা শিখো মিয়া, ও আস্ত খালি হো নয়, 2 বছরের ভিতরে যদি দুধ খায় তাহলে সন্তান হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলে আবু সরকার বাচ্চা একটা পালছি, 14 বছর বয়স হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, এখন যে আমার বিবির সামনে আসে আমার তো কষ্ট লাগে গো আল্লাহর নবী, কি করি? আল্লাহর রাসূল বলে অসুবিধা নাই, ব্যবস্থা করতেছি, তুমি তোমার বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাপে করে তোমার এই পালক সন্তান রে খাওয়ায় দাও, আল্লাহকে বলে দিব রেজাই সন্তান হিসেবে যেন কবুল করে লয়। আল্লাহু আকবার বলেন, বয়স কিন্তু 13-14 বছর, কিন্তু তাকেও কাপে করে দুধ খাওয়ায় দিছি, আল্লাহর রাসূলের বিশেষ সুপারিশে 14 বছরের সন্তানকেও আল্লাহ তাআলা দুধ সন্তান হিসেবে কবুল করে নিয়েছি। নবী আলাইহি সালাতু ওয়াসসালামের এটা পার্সোনাল পাওয়ার, এমন কামাল আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছেন যে আল্লাহর রাসূল কিছু বললে ওইটা শরীয়ত হয়ে যায়, যার মুখে এত পাওয়ার তার বুঝি খিদার কষ্ট করার লাগে, তিনি যদি বলতেন ওহ পাহাড় সোনা হয়ে যা, স্বর্ণ হয়ে যেত ওহ পাহাড়। এক সাহাবী কুরবানির ঈদের নামাজ পড়তে মাঠে আইছে, এরকম কুরবানির ঈদের নামাজ পড়তে আইছে, সাহাবি আইসেই বলে কি কয় নবী কুরবানি দিয়ে আইছি, তা আল্লাহর রসুল বললেন নামাজ পড়লাম না এখনো, তুমি কি আর কুরবানি দিলা, আগে নামাজ পরে কুরবানি, তুমি কুরবানি দিলা কেমনি, মানে কয় না এটা সকালবেলাই দিয়ে দিছি,
আল্লাহর রাসূল বলেন নামাজের আগে কুরবানি করলে কুরবানি হয় না, আগে নামাজ পড়বা তারপরে কুরবানি করবা। কয় তাইলে আমি যে কুরবানি দিয়ে গোশত পয়টা পয়টা গরিবরে দিয়েছি, তাহলে আল্লাহর নবী এটা আমার কি হইলো, এটা কি কুরবানি হইলো না? আল্লাহর রাসূল বলেন না এটা কুরবানি হয় না, এটা গোশত খাওয়ানি হইলো। সাহাবি কয় হায় হায়, তাহলে আমার ওয়াজিব কুরবানির কি হালত হইব, আমার এবছর কুরবানির সব তেলে হইলো না, 8 টাকা থাকলে আর একটা ছাগল কিনে দিয়ে দাও। কয় এমটি পকেট এমটি ওয়েট টাকা পয়সা নাই, ওটা পালার ঘরের জিনিস কুরবানি দিয়ে দিছি। সরওয়ারে দোয়ালম নবী বলে তোমার ঘরে কি আর কোনো ছাগল নাই? আর একটা আছে, এটার বয়স কম মাত্র 6 মাস পিছি, ওটা তো কুরবানি দেন যেমন 1 বছর বয়স হয়নি। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়ার সব মানুষ ছাগল কুরবানি দিতে তার 1 বছর বয়স হইতে, এটা বড় হন লাগবো যেন 1 বছরের মতন বোঝা যায়, কিন্তু তোর জন্য আলাদা পার্সোনাল আল্লাহর কাছ থেকে আমি কবুল করাইয়া দিলাম। ওই ছোট ডারে দইরা নামাজ পড়া যায় সুইডা বসাইয়া দিবি, আল্লাহরে বলে দিব তোরটা যেন পার্সোনাল কবুল করে লয়। আল্লাহ এবারে 6 মাসের বাচ্চাটারে কুরবানি দিয়ে দিছে, কুরবানি হয়ে গেছে।